গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে ওনার স্ত্রীর অভিযোগকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তোলপাড় হয়ে ওঠে। ওনার মা আর উনি টাকা পয়সা নিয়ে মেন্টালি আমাদের মানে আমার টর্চার করতো। এখন যিনি অভিযোগ করেছেন তার আসল রহস্য ফাঁস করবে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ। এই প্রতিবেদনে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিকের বিরুদ্ধে ওনার স্ত্রী অত্যাচারের যে অভিযোগ তুলেছেন এর আসল রহস্য এবং সঙ্গে ওনার কীর্তিকলাপ প্রমাণ সহ তুলে ধরে এই প্রতিবেদনে। কয়েকটি ছবি ও ভিডিও ফুটেজ ইতিমধ্যে এসেছে ত্রিপুরা পাবলিক অপিনিয়নের অফিসে। তা থেকে এই মহিলা কতটা ব্যভিচারে লিপ্ত তা একেবারে দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে। সামাজিক বাধ্যবাধকতার কারণে আমরা ছবি ও ফুটেজ সম্পূর্ণভাবে প্রকাশ্যে করতে পারছি না। প্রথমে শোনাবো তিনি কি অভিযোগ এনেছেন, তারপর দেখাবো ওনার প্রেম লীলার চিত্র। টাকা দিয়ে গেছে, ঠিক আছে, দিয়ে যাওয়ার পর ঠিক আছে, তবু তার আর মেন্টালি টর্চার মানে চলছেই চলছে, ইভেন হাতও উঠাইতো, দেন আমার মেয়ে হইলো, মেয়ে হওয়ার পরও তারা সেইভাবেই তারা মানে টর্চার চলছে চলছেই চলছে, যা কি মানে হাজব্যান্ড তো এটি নিয়ে তো মানুষের কাছে কোয়াও যায় না, ভাবছি নিজের মধ্যে শর্ট আউট তুলে নিবি, বাট শর্ট আউট হয়েছে না। তারপর এখন কি সমস্যা হলো, সে জায়গা কিনছে 2021-এ সে জায়গা কিনছে, এখন বাড়ি করবো ওইটা নিয়েও সে আমার কাছে টাকা চাইতেছে, ওইটা নিয়ে আমি অস্বীকার করছি। তো এরপরে সে আমার বিভিন্নভাবে সব কিছু ব্যাপারে বিশ্রী গালিগালাজ করে, বিশ্রী মন্তব্য করে, এবং মানে কিছু কথা আছে কি ক্যামেরার সামনে হয়তো বা কইতে মুখে পাতবো, সে চায় সে তার বউরে অন্য কারোর সাথে বিছানায় দেখতে চায়, এই ধরনের কথাবার্তা সে আমারে কয়, সে আমারে কয় যে মানে মানে বড় বড় আধিকারিকদের সাথে মানে ফেসবুকে হোয়াটসঅ্যাপে কথা কইতে, ডাক্তার ইঞ্জিনিয়ার এমন কারোর সাথে কথা কইতে, কথা কয়ে যাতে ভালোভাবে কথা কইবেন, তারা যদি আমার সাথে কোনো মানে বাজে কাজ করতে চায় তারা থেকে আমি টাকা নিয়ে যাতে হেরে দিই, মোবাইল আইফোন এইসব নিয়ে ইডি নিয়েই ঝামেলা হয়েছে, এর সঙ্গে ঝগড়া হয়েছে। কেন এবার দেখুন এই ছবিতে বিবাহিত ওই মহিলার একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক এবং তার আপত্তিকর দৃশ্য যা মোবাইলে বন্দি করেছেন নিজেরাই। এ ধরনের ঘটনা যখন জানতে পারেন ওনার স্বামী উত্তমবাবু এবং তা জিজ্ঞাসা করলে ওনার স্ত্রী গোটা ঘটনাটি অস্বীকার করেন। সন্দেহ যখন বাড়তে থাকে তারপর ওনার কল ডিটেলস বের করলে দেখা গেছে দিনের 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় তিনি 3টি ভিন্ন ভিন্ন মোবাইল নম্বরে ব্যস্ত থাকে। খালি বাড়ি থাকা সুযোগে এই অপকর্ম দিনের পর দিন চালিয়ে গেছে। সাম্প্রতিক জয়দীপ নামক এক যুবকের সাথে আপত্তিকর ছবি ওনার স্বামীর হাতে আসে। শুধু তাই নয়, একাধিক পুরুষের সাথে কথোপকথন এবং নোংরা আলোচনা কল রেকর্ডিং প্রকাশ্যে আসে, আর এটা টের পেয়ে তিনি স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে চলে আসে। একজন মহিলা হওয়ার সুবাদে সেই সুযোগটি কাজে লাগিয়ে তিনি ওনার স্বামীকে দিনের পর দিন মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। পুলিশের পদস্থ কর্মকর্তা ওনার স্বামী আত্মসম্মানের ভয়ে দীর্ঘদিন চুপ থেকে অবশেষে যখন ওনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন তখনই শুরু হয় মহিলার নতুন নাটক। তবে যারা মহিলার বক্তব্যে পুলিশ কর্মকর্তাকে একজন পুলিশ হয়ে নারী নির্যাতনের জন্য কাঠগড়ায় দাঁড় করালেন তাদের জন্য এই ভিডিওটি নতুন করে ভাবতে বাধ্য করবে। তবে পুরুষ দ্বারা মহিলা নির্যাতিত হন এটা যেমন ঠিক, তেমনি আজকাল মহিলাদের দ্বারাও বহু পুরুষ মানুষ মানসিক নির্যাতনের শিকার হয়ে আত্মসম্মানের ভয়ে চুপ করে সহ্য করতে বাধ্য হচ্ছে। এই প্রতিবেদনের পর আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ।